আমি তো এসেছি পিএনবিতে, কিন্তু এসে দেখি এখন ব্যাংকটা বন্ধ। কী কারণে এসে? আমার কিন্তু কাজে আসছিলাম, কিন্তু এখন তো বুঝতে পারতেছি না ব্যাংকটা কেন বন্ধ, কে আসা বিষয়। আজকে তো বন্ধ থাকার কথা না, এখানে নোটিশ নাকি দেওয়া আছে একটা, এটা নাকি ইলেকশন পারপাসে বন্ধ হয়ে গেছে, এতটুকুই জানতে পারছি আর কি। কী করবেন এই এখন চৈত্র মাস এবং এবারে কি? হ্যাঁ, আজকে মানে এরকমভাবে হঠাৎ করে ব্যাংক বন্ধ, অন্যান্য ব্যাংক তো খোলা আছে, কিন্তু পিএনবি কেন বন্ধ এটা আমার জানা নেই, বুঝতে পারছি না আসলে। নোটিশে লেখা আছে যে ইলেকশনের জন্য মানে বন্ধ, মানে সব কি তারা নিয়ে গেছে নাকি? এখন তো এটা তাদের সঙ্গে কথা না বলার পরে কিছু বলা যেতেছে না, পুরোপুরি স্টাফ তো একবারে নেওয়া যাওয়ার কথা না, অ্যাটলিস্ট কয়েকজন থেকে বলার কথা যে না ব্যাংকটা এই কারণে স্টাফ কম থাকাতে বা সবাই নিয়ে যাওয়াতে বন্ধ, এটা থাকলে ভালো হতো আর কি। এখন বুঝতে পারতেছি না, যেহেতু নোটিশ ইস্যু করছে সেই নোটিশ মোতাবেক ব্যাংক বন্ধ থাকবো বোঝা গেল যে ইলেকশন পারপাসে তাদের নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, করতে গেছেন আপনি? কি করবেন এই ব্যাপারটা, কি করবেন বদ্ধ হলে কি করাম আমরা, আমরা তো ফিরিয়ে যাবেন না।